Kto? Moi. ওঠা, মুখটা ধুয়ে নাও, আমি তোমার টিফিন রেডি করি। খাবারটা বের করে নেই। মর্নিং গাইস, শুরু করছি। আমার চুল দেখে মাইন্ড করবে না, ওই যে আমি এখন এই ঘুম থেকে উঠেছি। চোখটা কি সুন্দর! চোখটা আবার কেন রাত্রিবেলা আয়নাটা লাগিয়ে দিয়েছিল? তাহলে ও চুল বেনি করে দেই, গুড মর্নিং বলে দাও সুন্দর করে। গুড মর্নিং গাইস, এত আস্তে কেউ শুনতে পারবে না। গুড মর্নিং গাইস। আচ্ছা, পাপা এখন স্কুলে যাবে, ওকে এখন রেডি করে দিচ্ছি। ওর চুলটা বাঁধবো, ও এখন যাবে। আজকে পি ইউনিফর্ম পরেছে, যে ইউনিফর্ম পরেছে এটা, তারাও রেডি করে নেই, তারপর আবার দেখাচ্ছি। রেডি করে নিচ্ছি, তারপর তোমাদের সবাইকে সুন্দর করে পপুকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা তোমাদের একটা ভিডিও দেখাবো আজকে। ভিডিওতে তো তোমরা দেখতেই পারবে, ভিডিও ছাড়লে তো আজকে কিছু সিক্রেট কাইন্ড অফ হবে, তো দেখবে অনেক হাসি হবে। হিন্ট দিয়ে দিলাম, ওকে? আচ্ছা, তুমি রেডি হয়ে গেছো, দেখে দাও। ও, আজকে পপুর টিফিন হলো, আর আজকে আমাদের টিফিন হলো ফ্রাইড রাইস আর বিস্কিট। ওয়াটার বোতল, আর আজকের ওয়েদারটা দেখিয়ে দিবি। আকাশ এরকম বৃষ্টি, হালকা ঝড় ঝড়ে বৃষ্টি হচ্ছিল মামা, তাই তো আপনাদের মিলছি আবার কখন বলো? আপনাদের মিলছি আবার স্কুল থেকে আসার পর। চলো জুতা পরে দিই। তো ওই মোবাইল থেকে সেদিন ডিলিট করছিস? পপো ফুলি রেডি, পপোর তোমার এটা আর একটা দিয়ে দেই না ব্যাগে, কারণ আর নেই তো। ঠিক আছে, পপো টিফিনটা রেডি করে দিচ্ছি। এটার ভিতরে পপো, এটা এগুলা দিয়ে কি করবে মামা বলে দাও। এই তো যে হ্যাপি আওয়ার করব, সেখানে আমরা আওয়ার ডে সেলিব্রেট করব। আর তুমি যাচ্ছি কেন দিদি? আমি কি সবসময় রাগ আসে কেন? দেখা বলে না, আই লাভ ইউ, আই লাভ ইউ, তুমি জুতা বলে কি একটা যদি ভেঙে যায় সেজন্য ওটা একটা এক্সট্রা ম্যান এমনি বলেছিল, তারপর যদি লাগে আর একটা
তো চলো বিছনাগুলো সব গুছিয়ে নেই, ঘর দর গুছিয়ে নেই, কাজ করে নেই। রান্না আজকে করব না, সব খাবার কালকে অনেক রান্না করব না, আজকে ভাতও আছে আর অনেক তরকারি আছে, এই যে এগুলাই গরম করব, তারপরে খাবো রাত্রে, কিছু রান্না করলে করলাম। চলো এখন ঘর দুয়ার গুলা গুছিয়ে নেই, ঝেড়ে নেই, রেডি করে, ঝটপট করে রেডি করে তোমাদের দেখাচ্ছি। সব গোছানো শেষ, টেবিলটাও মোছা শেষ হয়ে গেছে, কাপড়টা উঠিয়ে ফেলেছি, গুছানো শেষ হয়ে গেছে, সব ঝেড়ে নিয়েছি। এটাও কমপ্লিট গুছানো, সব গোছানো হয়ে গেছে। চার্জারটা নিয়ে নেই, মোবাইলে চার্জ দিব, ইয়ারফোনটা নিয়ে নিলাম, পপুর করে চার্জটা দিয়ে দিই। ওই যে বাঁশি হাঁটছে আর সব বাইকগুলা দেখছে ঠিক আছে কিনা, পপুর পাপা পপুকে আনতে গিয়েছে, তো পপুর পাপাকে আজকে ফল দিয়ে দিচ্ছি, আর অনেক ঠান্ডা গরম সেজন্য একটু জুস দিয়ে দিয়েছি, চিয়া সিস দিয়ে, আর তোমার বেল রুয়াবজা সব মিলানো একটা জুস করেছি, এই যে চিয়া সিস। ওকে, তো এগুলো আমি এখন একটা ব্যাগে ভরে দিয়ে দিব, পোপোকে নিয়ে আসবে তখন দিয়ে দিব। আর ভাত খেয়ে গেছে, অলরেডি ভাত খেয়ে গেছে, যেখানে সব গরম করেছিলাম খেয়ে গেছে, তো চলো এখনই পোপো চলে আসবে। কালকে 500 আম কিনেছিলাম, সেটাকে একটু আচার করেছি এমনি মানে খাওয়ার জন্য, আমার আচার আছে, তারপরেও ওই কাঁচা কাঁচা একটু আচার খেতে ভালো লাগে, সেজন্য এটা করেছিলাম। কালকে 500 কিনেছিলাম, কালকে যে শাক কিনতে যে কিনেছিলাম সেজন্য এটা করেছি। তো এটা একটু রোদ্রে দেই, কালকে থেকে খাওয়া শুরু হয়েছে, দেখো তাও শেষ হয়ে গেছে, এটা এরকম ভরা ছিল, এখন এইটুকু আছে, এই যে। তো দেখি ওই যে মানে পোপো এসে গেছে, হরেন বাজছে, ওটা কে আসছে? আচ্ছা সব খেয়েছো, সব খেয়েছো, তুমি খেয়েছো? আচ্ছা দেখে নাও, এটার মধ্যে ওরা ওই যে ডেকোরেশন করেছে, ওই যে পুকুর ডেকোরেশন করেছে, আর এটার মধ্যে ওরা সিস দিয়েছে, গাছ হবে, এটাও ডেকোরেশন করেছে, এটাতে কোনো মাটি নেই, কিছু নেই, এটাতে মাটি নেই, জাস্ট ডেকোরেশন করেছে। আচ্ছা এটাতে আমরা পানি দিয়ে এখন দিয়ে দিব, দেখি এটাতে কি গাছ হয়। না পোকো কি সিডসটা দিয়েছে, দেখ কি বিচি দিয়েছে। তো চলো এখন পোপো শাওয়ার করবে, তারপরে খাবে, খাওয়ার সময় তোমাদের আবার মিলবে। আচ্ছা ফার্স্ট প্রাইজ পোপো, দেখো লাল শাক দিয়ে আর হাঁসের ডিম,
দিয়ে ভাত খাচ্ছে। একটু চিকেন ছিল বলো চিকেন খাবে না ও, শাক দিয়ে, শুধু শাক দিতে বলছিল, পরে আমি ডিম দিয়ে দিলাম। তো মামা খাও, ঠিক আছে? ও খাচ্ছে আর টিভি দেখছে। তো এখন আমি যাচ্ছি পোপোকে ক্লাসে দিয়ে আসতে, ওর অ্যাবাকাস ক্লাসে দিয়ে আসতে যাচ্ছি। তো আমার সাথে চলো। এই তো পোপো, এই যে রেডি, এই যে ব্যাগ দেখিয়ে দাও, এই যে ব্যাগ, ও ক্লাসে যাবে এখন, ওর 4টা থেকে ক্লাস। তো আমরা একটু আগে বেরোবো আর আমি দিয়ে আসবো, পোপোর পাপা নিয়ে আসবে। আর এখন দেখো 3:30 বেজে গেছে, তো চলো আমরা যাই। তো চলো আমরা এখন বেরোচ্ছি আর ওকে দিয়ে আসি। ওই তো অটোতে যাব, আবার ওই এই যে রকি রকি কি রকি, আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা, চলো আস্তে পড়ে যাবে। ওই যে পোপো গেছে টাকা ভাঙ্গাতে, খুচরো করতে এসছি, অটোতে যাব তো। তোমার নাম কি? তোমার নাম একটু পরে ছাড়বো, দেখতে পারবে। এটা তোমার বাবার মোবাইল? তো ওই যে আমার সাথে দুজন আছে, দুজনকে টিউশন করতে নিয়ে যাচ্ছে। তো চলো অটো তো উঠে নেই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন অটো বসে গেছি, একজনের জন্য অপেক্ষা করছি, তারপর অটো ছাড়বে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের অটো এই ছাড়লো, আর এই যে পোকো একটু বাতাস নিল, অটোটা ছাড়লে বাতাস লাগে, ভালো লাগে, ভালোই লাগে অটোতে যেতে। রিক্সা তো আসতে আসতে চলো, নেমে গেছি। এখন আমরা আর একটা অটোতে উঠবো, তো এক অটো থেকে নেমে গেছি, আর একটা উঠে যাবো, তারপরে উপরে স্কুলে ওই পারে যাওয়া ওই যে অটোটা দেখা যাচ্ছে ওটাতে উঠবো। এখন দেখি লোক ওঠে কি না, আসে কি না, কে জানে। আমরা আর একটা অটোতে উঠে গেছি, এই যে দেখে নাও। এখন একটু পরে পোপোকে নিয়ে নামবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো পোপোকে তো দিয়ে দিলাম, পোপো ম্যামের সাথে চলে গেল।
তো এখন আমরা আবার বাড়িতে যাচ্ছি আর গোপর পাপা ওকে নিয়ে নিবে 6:15। তো চলো বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো গোপকে তো দিয়ে দিলাম, গোপ ম্যামের সাথে চলে গেল। তো এখন আমরা আবার বাড়িতে যাচ্ছি আর গোপর পাপা ওকে নিয়ে নিবে 6:15। তো চলো বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এসে গেলাম বাড়িতে। এই তো চলো না, তো ভিডিওটা আজকে এখান থেকে এন্ড করছি, এখান থেকে শেষ করছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।